তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সবাইকে এনএনটিএইচ চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা উইন্ডোজ ইলেভেনের আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন কমান্ড প্রম্পটের মাধ্যমে। তো বন্ধুরা, তার জন্য আমাদেরকে একটি কয়েক কেবির একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, আপনারা সেই কয়েক কেবির অ্যাপ দিয়ে বন্ধুরা উইন্ডোজ ইলেভেনের মানে মাইক্রোসফট উইন্ডোজ যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেখান থেকে সেই অ্যাপটি মানে মানে কমান্ড ডাইরেক্ট আপনাদেরকে আইএসও ফাইলটি তৈরি করে এনে দিবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শেয়ার করা যাক। তো বন্ধুরা, এই ভিডিওটির পূর্বে আমি আরও একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আপনাদের দেখিয়েছিলাম যে বন্ধুরা কীভাবে আপনারা আপনাদের হার্ড ডিস্ক বা এসএসডি এমবিআর থেকে জিবিটিতে কনভার্ট করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি হার্ড ডিস্ক এমবিআরে থাকে তাহলে আপনারা কিন্তু বন্ধুরা উইন্ডোজ ইলেভেন কোনোভাবেই ইনস্টল করতে পারবেন না। তো সেই জন্য বন্ধুরা ওই ভিডিওটা আগে দেখবেন, কারণ ওই ভিডিওটি হচ্ছে এই ভিডিওটির প্রথম পার্ট এবং এই ভিডিওটি যেটি আপনি দেখছেন এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা প্রথম পার্টের ভিডিওটি দেখে নেবেন। আর যদি আপনারা এমবিআর থেকে জিবিটিতে কমান্ড করা জানেন তাহলে ওই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই, আমি আপনাদের একটি ডাইরেক্ট দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মূলত দেখাবো যে কীভাবে আপনারা আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পর কীভাবে আপনারা আপনাদের পেন ড্রাইভের মাধ্যমে সেটিতে আপনাদের পেন ড্রাইভকে কীভাবে বুট ডাবল করতে পারবেন আমি সেটাও দেখাবো একদম জিবিটিতে। বন্ধুরা, আপনারা যদি আপনার পিসিতে জিবিটিও করে রাখেন কিন্তু যদি আপনার পেন ড্রাইভ এমবিআরে কমান্ড করা থাকে তাহলে কিন্তু বন্ধুরা সেই এমবিআরের কারণে কিন্তু আমাদের পুরো হার্ড ডিস্কটা আবার এমবিআর কমান্ড হবে। এই জন্য পেন ড্রাইভে যে বুট ডাবল সিডি রয়েছে সেটিও আইএসও ফাইলটিও কিন্তু বন্ধুরা মানে জিবিটিতে কমান্ড করা প্রয়োজন। আজকে আমি আপনাদের সব কিছু করে দেখাবো। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। প্রথমে আমরা আপনাদের কাছে যে কোনো ধরনের ব্রাউজার থেকে সেটি খুলে নেবে। আমি এখানে মাইক্রোসফট এজ খুলে নিচ্ছি। বন্ধুরা, ব্রাউজার খোলার পর আমরা এখানে লিখব ইউইউপি ডাম ডি ইউ এম পি। বন্ধুরা, আমরা এটিতে ইন্টারে চাপ দেব, ইউপি ডাম লিখে ইউইউপি ডি ইউ এম পি। তো ইন্টারনেট চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে একটা ওয়েবসাইট খুলে যাচ্ছে। ইউপি ডাম্পের আমরা যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আমরা যাব। বন্ধুরা, প্রথমে যে লিঙ্কটি রয়েছে আপনারা সেখানে যাবেন, অন্য কোনো লিঙ্কে ক্লিক করবেন না। তো বন্ধুরা, ইউপি ডাম্পে আমরা এখন প্রবেশ করলাম। প্রবেশ করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি লেটেস্ট ডেভেলপার চ্যানেল বিল্ড, এখানে এখানে আমরা ক্লিক করবো, অন্যগুলোতে ক্লিক করবেন না। আপনাদের পিসি যদি মানে এখন বর্তমানে সব ধরনের পিসি x64 বিটের হয়ে থাকে, কিন্তু আবার আপনাদের পিসি যদি আইম্যাক বা অন্য কোনো হয়ে থাকে সেগুলোরও এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে ক্লিক করবেন। এবং যদি আপনাদের পিসিতে অন্য ধরনের প্রসেসর থাকে ইন্টেল এমডি ছাড়া, যেমন কোয়ালকম এই টাইপের যদি কোনো স্ন্যাপড্রাগন এই টাইপের কোনো প্রসেসর থাকলে আপনারা ARM64 দিবেন। বন্ধুরা, এখন এখানে লেটেস্ট ডেভেলপার বিল্ড 64 বিটে সিলেক্ট করছে, যেহেতু আমার প্রসেসরটি 64 বিটের একটি প্রসেসর। বন্ধুরা, আপনার যদি যে কোনো ধরনের ইন্টেলের প্রসেসর থাকে তাহলে সেটি 64 বিটেরই হবে, কোনো ধরনের প্রবলেম নেই। তবে 64 বিটে প্রবেশ করার পরে এখানে আপনারা এই যে এটিতে চাপ দিবেন আপডেট ফর উইন্ডোজ 11। তো আপডেট ফর উইন্ডোজ 11 বন্ধুরা সিলেক্ট করার পর এখানে আপনারা যে নিজস্ব ভাষা রয়েছে ভাষাটি সিলেক্ট করে দেবেন, কোন ভাষা আপনার উইন্ডোজ। সাধারণত আমি ইংলিশ ভাষা সিলেক্ট করে দিই, আমি ইংলিশ ভাষা সিলেক্ট করে আমরা দেখাচ্ছি। এখন এখানে বন্ধুরা আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পান বন্ধুরা উইন্ডোজের কয়েকটি এডিশন রয়েছে, উইন্ডোজ টি, উইন্ডোজ প্রো এন, উইন্ডোজ প্রো, উইন্ডোজ হোম এন, উইন্ডোজ হোম। তো বন্ধুরা, আমরা একটি সিলেক্ট করবো যেটি আমরা চাই, কারণ এত ডাউন করতে গেলে আপনাদের 10-15 GB মতো লেগে যাবে এবং সময়ও অনেক লাগবে, 2-3 দিন মিলেও কুলে হবে না। বন্ধুরা, আমি আপনাদের উইন্ডোজ 11 প্রোটি ইনস্টল করে দেখাচ্ছি, আপনাদের যেটি ভালো লাগবে আপনারা সেটি ইনস্টল করে নেবেন, তবে প্রোটাই ভালো আমার মতে। নেক্সটে ক্লিক করবেন। বন্ধুরা, নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারেন যে এখানে কয়েকটি সিলেকশন রয়েছে, আপনারা এখানে শুধু মাঝখানে যেটা রয়েছে ডাউনলোড অ্যান্ড কনভার্ট টু আইএসও এইটাতে দিবেন, অন্যগুলোতে ক্লিক করবেন না, তাহলে প্রবলেম হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আর এখানে ইনক্লুড আপডেটস উইন্ডোজ কনভার্টার অনলি, এটি সিলেক্ট করার মাধ্যমে বন্ধুরা আপনাদের যে উইন্ডোজ 11 রয়েছে ডেভেলপার চ্যানেলে আসবে, কিন্তু বন্ধুরা যখন একদম
জেনুইন উইন্ডোজ 11 তারা ইনিশিয়াল মানে তারা রিলিজ করবে মাইক্রোসফট থেকে, সেটিও আপনাদের এখানে একাইকি আপডেট হয়ে যাবে। বন্ধু দেখতে পাচ্ছেন এটা সাইজটি হচ্ছে 3.01 জিবি, মানে প্রায় 3 জিবি সাইজের, এটি তো খুবই কম। আমার ডাউনলোড করতে প্রায় বেশিক্ষণ লাগেনি, আমার এই ধরেন 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম লেগে। যদি আপনাদের ভালো ইন্টারনেট থাকে তাহলে আরও কম সময় লাগবে, আর যদি মোটামুটি টাইপের ইন্টারনেট থাকে তাহলে আমাদের 3-4 ঘন্টা তো লেগেই যাবে। বন্ধুরা ডাউনলোড তো হবে, তারপরে আমরা ক্রিয়েট ডাউনলোড প্যাকেজ এটিতে দেব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি মাত্র 4 MB-র একটি জিপ ফাইল, এই জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে তার মাধ্যমে আমরা উইন্ডোজ 11-এর ফাইলটিকে ইনস্টল করবো। আমি এখন সেটা দেখাচ্ছি আপনাদের কমান্ডের মাধ্যমে। পাঁচ 4 3 2 1 0। তো বন্ধুরা এটি এখন ডাউনলোড হয়ে গেছে। এখানে আমি এখন ডাউনলোডসে যাব। ডাউনলোডসে যে বন্ধুরা আমি এটিকে এখানে নিয়ে আসছি আপনাদের বোঝার সুবিধার্থে। বন্ধুরা এটি আমরা ওপেন করি। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পান যে কয়েকটি ফাইল ওপেন হয়ে গেছে। এখানে প্রথমে আমাকে এটি এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট অল দিয়ে দিচ্ছি আমি এখানে। মানে এক্সট্রাক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ফাইলটি ক্রিয়েট হয়েছে যে এটি হচ্ছে মানে এক্সট্রাক্ট ফাইলটি। এখানে আমরা ওপেন করো, ফাইলটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউপি ডাউনলোড উইন্ডোজ। আপনার যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে এটি উইন্ডোজের জন্য, আপনার যদি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে এটি ম্যাকের জন্য, এবং লিনাক্স বা অন্যান্যদের জন্য এটি রয়েছে। বন্ধুরা অন্য কোনো ফাইল এখানে ডিলিট বা এরকম কিছু করবে না, তাহলে প্রবলেম হতে পারে। বন্ধুরা আমরা উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পর বন্ধুরা এখানে এই রকম একটি আপনাদের ইয়াদি দেখাতে পারে। আপনাদের আমরা এখানে মোর ইনফরমেশন দেবো। মোর ইনফরমেশন দেওয়ার পর রান ইনইউতে ক্লিক করব। রান ইনইউতে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে প্রেস এনি কি টু কন্টিনিউ। ইন্টার কিতে চাপ দিচ্ছি, এটিতে হয়তো প্রবলেম হয়ে গেছে। বন্ধুরা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। ডিকশনারি স্পেসিস ইন প্লিজ মুভ রিনেম ডিকশনারি কনভার্ট। বন্ধুরা মনে হচ্ছে এটি ডেস্কটপ থেকে করা যাবে না। আমি ডাউনলোড সেকশনে গিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখি ডাউনলোডে গিয়ে হয় কি না। ডাউনলোডস আমি এই ফাইলটিকে আবার আনছি। ডাউনলোডস আনার পর বন্ধুরা আমি এখানে আবার এটি এক্সট্রাক্ট করে দেখাচ্ছি। বন্ধুরা ফাইল ইনস্টল হয়ে গেছে, এবং এখানে আমরা রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দেব। তারপর আবার আমরা এখানে রান এনিওয়েতে ক্লিক করব। এবং এটি পর বন্ধুরা উইন্ডোজ কমান্ড প্রসেসর এটিতে আমরা ইয়াস ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি ইনিশিয়াল হওয়া শুরু হয়ে গেছে। বন্ধুরা এটি এভাবে এখন ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর বন্ধুরা এখানে এটি মানে এটি এটি একটি বড় প্রসেস বন্ধুরা, এটি ইনস্টল হতে একটু সময় লাগবে, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আপনাদের যদি বাড়িতে ইন্টারনেট রিসিভ ভালো থাকে এটি তাহলে 100% সাকসেসফুল হবে, এবং যদি খুব খারাপ ইন্টারনেট থাকে তাহলে এটি ভালোভাবে কাজ করবে না। আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে যেভাবে আমি দেখেছি ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আপনারা উইন্ডোজ 11 ইনস্টল করতে পারেন, সেভাবে ইনস্টল করবেন যদি এটি কাজ না করে। এটি অবশ্যই কাজ করে বন্ধুরা, আমিও এইভাবে ইনস্টল করেছি, আপনার চেষ্টা করবেন। আপনার কাছে যদি মোটামুটি থেকে একদম ভালো কোয়ালিটির ইন্টারনেট বা ওয়াইফাই লাইন থাকে তাহলে ভালো ইনস্টল করতে পারবেন, কিন্তু যদি একদমই খারাপ থাকে তাহলে কিন্তু বন্ধুরা এটি কাজ করবে না। দেখতে পাচ্ছেন 100% সব হয়ে যাচ্ছে, এখানে ধীরে ধীরে কাজটি শেষ হয়ে যাবে। বন্ধুরা কমান্ডে ফুল প্রসেস হওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এভাবে উইন্ডোজ 11 ISO ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এটি ডাউনলোড হওয়ার পর আমি আপনাদের এবার দেখাবো যে কীভাবে আপনারা বুটাবল পেন ড্রাইভ বা তৈরি করতে পারবেন। তার জন্য বন্ধুরা আমরা এখন আবার আমরা ক্রোম বা আপনাদের কাছে যে ব্রাউজারে থাকবে সেটি ওপেন করে নেবেন, এবং এখানে আমরা সার্চ করব রুফুস, যেটির মাধ্যমে যে রুফুস সার্চ করব, RUFUS।
আমরা রুপুস সার্চ করার পর আমরা এখন এখানে রুপুসের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেটাই ঢুকবো। অন্য কোনো ওয়েবসাইট ঢুকলে বন্ধুরা ভাইরাস সেটা অ্যাটাক করতে পারে, ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর বন্ধুরা আমি আমাদেরকে শিখিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে আমার পিন ড্রাইভটি বুটাবল করাই আছে আমি এটি আবার ফরম্যাট করতে চাচ্ছি না। বন্ধুরা আমি আপনাদের বলে দিচ্ছি যে কীভাবে আপনারা কী করতে পারেন। প্রথমে আমি এটিকে ইনস্টল করে দেখাচ্ছি। তো রুফুস 3.1 পর যে লেটেস্ট ভার্সন আমরা সেটাই ইনস্টল করব। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রুবুস সিলেক্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা রুবুস আসার পর আপনারা এখানে যে আপনাদের কাছে যে ডিক্সি মেশিনটি রয়েছে সেটি যে আইওটি রয়েছে সেটিকে এখানে সিলেক্ট করবেন। বন্ধুরা আমি বলে দিচ্ছি আপনাদের, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আপনারা রুবুসটি সিলেক্ট করবেন, ক্লোজ দিয়ে দিচ্ছি এটি। বন্ধুরা আপনারা এখানে দেখতে পান যে এখানে আমরা রুফুসটি সিলেক্ট করব। বন্ধুরা আপনারা রুফুস অ্যাপটি অন করার পর বন্ধুরা আপনারা এখানে যে ডিভাইসটি রয়েছে আপনারা সেটিতে সিলেক্ট করবেন। এখান থেকে না আপনারা আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা এখানে ডিক্স ইমেজ ফাইল যে সিলেক্ট করবেন। বন্ধুরা আপনাদের কেমন পেন ড্রাইভ দিয়ে দেখাচ্ছি না, তার কারণ আমার পেন ড্রাইভটি এখন কয়েকটি কম্পিউটারে উইন্ডোজ দিতে ব্যবহৃত হচ্ছে, এই জন্য কয়েক পেন ড্রাইভ সব কয়টি এখন বিজি রয়েছে। এই যে বন্ধুরা তারপর আমি আপনাদের দেখাচ্ছি, কিন্তু পেন ড্রাইভ দিয়ে ব্যবহার করে আমি দেখাচ্ছি না। যেখানে বন্ধুরা আমি এটা আইসো ফাইল ওপেন করে নেব। আইসো ফাইল এখানে ওপেন করে বন্ধুরা আপনারা এখানে যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে যেহেতু পেন ড্রাইভ লাগাইনি সেহেতু এখানে প্রবলেম করছে। তো বন্ধুরা প্রথমে আপনারা এখানে আপনাদের যে পেন ড্রাইভটি রয়েছে এটি সেখানে সিলেক্ট করবে। তারপরে এখানে যে আপনার আইএসও ফাইলটি রয়েছে এখানে আপনার সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্ট ক্লিক করার পর আপনার ডেস্কটপে যাবেন, এখানে আমি দেখে দিচ্ছি। সিলেক্ট করার পর এখানে আপনার এই যে মনে করেন আমি এটি এখন বুট করে সেটি সিলেক্ট করছি, এবং যদি আপনাকে পেন ড্রাইভ লাগানো থাকে, পেন ড্রাইভ থাকলে মানে এটি এখানে পেন ড্রাইভটি শো করবে, আপনার কিছু করতে হবে না। তো বন্ধুরা এটি করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্টিশন সেগমেন্ট পার্টিশন লেখা আছে, এখানে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে বাই ডিফল্ট কিন্তু জিবিটি সিলেক্ট করা থাকবে, যদি এমবিআরও থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে এখানে জিবিটি লেখা থাকবে, এমবিআরও জিবিটি এরকম লেখা থাকবে, আপনারা এই জিবিটিতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের কিছু ক্লিক করতে হবে না, এখানে এইরকমই থাকবে। তারপরে স্টার্ট দিবেন, স্টার্ট ক্লিক করার পর বন্ধুরা এখানে কিছুক্ষণ প্রসেস চলবে, যে এখানে কিছুক্ষণ প্রসেস চলবে মানে 9% 10% চলবে। তো বন্ধুরা চলার পর এখানে সেজন সবুজ কালারের রেডি বারোটা আসবে, সেখানে আপনারা ক্লিক করবেন না, ক্লিক করার পর রেডি আসবে, বুঝবেন যে আপনার কাজ হয়ে গেছে। তো পেন ড্রাইভটি আপনারা ফুল বুটাবল হয়ে যাবে। পেন ড্রাইভটি ফুল বুটাবল হওয়ার পরে বন্ধুরা আপনারা আমার যে ফার্স্ট ভিডিওটি রয়েছে সেটি আপনারা দেখবেন, ভিডিওটির লিঙ্ক দেওয়া রয়েছে, কীভাবে আপনাদের কী করতে হবে সেখানে দেখিয়ে দেওয়া আছে। তো বন্ধুরা ভিডিওটি দেখবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো এই টাইপের যে কোনো ধরনের ভিডিও আমার চ্যানেলে পাবলিশ করা হয়। বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আমার পরবর্তী একটি ভিডিওতে, ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন।